শিল্পাঞ্চল আশুলিয়ায় গার্মেন্টস শিল্প এবং শিল্প সম্পর্ক উন্নয়নে ট্রেড ইউনিয়ন এবং সিবিএ র ভূমিকা শীর্ষক সামাজিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বিকালে আশুলিয়ার বারুইপাড়া হোপ সেন্টারে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই সামাজিক সংলাপ অনুষ্ঠিত হয়। সংগঠন সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে ও গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় মতামত প্রদান এবং অভিজ্ঞতা তুলে ধরেন আশুলিয়ার বিভিন্ন শিল্প অঞ্চলের ১০টি গার্মেন্টসের ম্যানেজমেন্ট এবং ইউনিয়ন প্রতিনিধিবৃন্দ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য সংসদ সদস্য শামসুন নাহার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএ র সভাপতি ফজলে শামীম আহসান, স্ট্যান্ডিং কমিটি অন লেবার অ্যান্ড আইএলও অ্যাফেয়ার্স বিজেএমইএ র চেয়ারম্যান আনোয়ার সাইফুদ্দিন, স্ট্যান্ডিং কমিটি অন লেবার আরবিট্রেশন সেল বিজেএমইএ র চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম। জাতীয় ও আশুলিয়ার বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এই সময়টা নির্বাচনের সময় আমি এখানে আসি। আসলে আমার পরিচয় শ্রমজীবী মানুষের একজন অর্থনীতি বিষয়ক সহকর্মীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা একটু ব্যতিক্রম। আমরা নর্মালি যখন তাকে বলছেন যে বাসার ভাই আমি আমার কারখানার শ্রমিক এবং কর্মচারীদের একটা ইউনিয়ন করে